মামলুক শব্দের অর্থ ক্রীতদাস। মামলুক দ্বারা রাজার অধীন দাস বোঝানো হয়। তখনকার সময় যুদ্ধবন্দীদের বাজারে দাস হিসেবে বিক্রি করা হতো। আব্বাসীয় খলিফা মুস্তাসিম বিল্লাহের সময় থেকেই এসব দাসদেরকে কেনার পর সেনাবাহিনীতে ভর্তি করা হতো। মামলুকরা সিংহাসনের অধিকার আদায় করে আইয়ুবীদের সময়। আইয়ুবী সুলতান আল মালিক আস সালিহর সময়ে এই সমস্ত ক্রীতদাসদেরকে দেহরক্ষী বাহিনীতে নিযোগ দেওয়া হতো। বিভিন্ন দেশ ও জাতির এ ক্রীতদাসরা মুসলিম খলিফা ও সুলতানদের সামরিক বাহিনীতে যোগ দিয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। আইয়ুবী সালতানাতের পতনের মুহূর্তে যখন মঙ্গোলরা মিশর আক্রমণের জন্য ধেয়ে আসছিল মামলুকরাই তখন সালতানাতের হাল ধরে। সুলতান সাইফুদ্দিন কুতুজের মাধ্যমেই মূলত মামলুকদের শাসন পাকাপোক্ত হয়, যদিও নাজিমুদ্দিন আইবেকের মাধ্যমে এর সূচনা হয়। মামলুক বংশের শাসকরা অধিকাংশই ছিলেন তুর্কি ক্রীতদাস। মামলুকি সাম্রাজ্যের মধ্যে রয়েছে এক মামলুক সালতানাত দিল্লি, দুই মামলুক সালতানাত কায়রো, তিন ইরাকের মামলুক রাজবংশ, তারা ছিল ওসমানীয় ইরাকের অধীন, চার বুর্জি ও বাহরি রাজবংশ। মিশরের মামলুকরা সবচেয়ে দীর্ঘস্থায়ী মামলুক শাসন কায়েম করে। মিশরের মামলুকরা তখনকার সময়ে সরাসরি সুলতানের তত্ত্বাবধানে দীক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করতেন। সুলতান তাদের জন্য নীলন্দের রাওজা দ্বীপে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করে দেন। এখানে মামলুকরা সামরিক প্রশিক্ষণের পাশাপাশি ধর্মীয় ও আদর্শিক দীক্ষাও গ্রহণ করতেন। মামলুকদের মধ্যে একে অপরের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। সহপাঠীদের মধ্যে ছিল খুশদাসিয়া বা সাথী সম্পর্ক, আর মনিবদের সাথে ছিল ছাত্র উস্তাদ সম্পর্ক। মনিবরা তাদের মামলুকদের সাথে গোলামের মতো ব্যবহার করতেন না, বরং উস্তাদের জন্য ছাত্রের সাথে যেমন আচার ব্যবহার করা দরকার সেভাবেই করতেন। মামলুক শব্দের বহুবচন মামালিক। খলিফা মুতাসিম বিল্লাহার দাস সৈন্য সংখ্যা 10,000 ছাড়িয়ে গিয়েছিল। বাগদাদ শহর তাদের দ্বারা এমনভাবে ভরে গিয়েছিল যে রাস্তায় মানুষের সঙ্গে তাদের ধাক্কা লেগে যেত। তাদের প্রভাবে রাজধানী বাগদাদবাসী বিরক্ত হয়ে যাচ্ছিল। তখন তিনি তাদের এবং অপরাপর তুর্কি দাস ও স্বাধীন শ্রেণীর জন্য রাজধানী ও সেনা সদর্তর হিসেবে সামারা শহর নির্মাণ করেন। খলিফা মুতাসিম বিল্লাহ পারস্য ও আরবের প্রভাব থেকে বাঁচতে সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে তুর্কি দাস সেনাদের দ্বারা সমান সহযোগিতা নিয়েছিলেন। তুর্কিদের প্রতি অগাধ আস্থার কারণেই তিনি বেচাকেনা, শিক্ষাদীক্ষা, সমর প্রস্তুতি ইত্যাদি ক্ষেত্রে তাদের শরণাপন্ন হয়েছিলেন। কেননা তাদের মধ্যে পার্সিকদের মতো এত লোভ ছিল না, আবার আরবদের মতো স্বজনপ্রীতি গোত্রপ্রীতিও ছিল না। এ মামলুক সেনাবাহিনী খুব দ্রুত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে নেয়। শেষ পর্যন্ত এমন হয় যে তারা যা চাইত তাই করতে পারত। খলিফা মুতাওয়াক্কিল আলাল্লাহ নিহত হওয়ার আগ পর্যন্ত তাদের হাতে এক প্রকার বন্দী হয়ে রয়েছিলেন। তাদের কর্তৃত্ব যখন দুর্বল হয়ে পড়ে তখন বিভিন্ন প্রদেশের গভর্নরের মনে স্বাধীন রাষ্ট্র গঠনের বাসনা জেগে উঠতে থাকে। এতে তুর্কি সেনাবাহিনী ও এর প্রধানরা বিচ্ছিন্নতাবাদ দমনের জন্য খলিফাদের জন্য অস্ত্রে পরিণত হয়ে ওঠে। এভাবেই রাষ্ট্রের বিভিন্ন স্তরে তুর্কি মামলুকদের কদর আরও বেড়ে যায় এবং তাদের অনেকেই গভর্নর, মন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে থাকে। মূলত আব্বাসী খেলাফতের প্রথম যুগেই মামলুক শব্দটা মুসলমানদের কাছে বিশেষ এক পরিভাষায় পরিণত হয়। তখন দাসবাজার থেকে যেসব শ্বেতাঙ্গ দাস কিনে আনা হতো তাদেরকেই মামলুক বলা হতো। তারা বিশেষ সামরিক বিভাগে কাজ করত। আব্বাসীদের দ্বিতীয় যুগে খেলাফত যখন দুর্বল হয়ে পড়ে তখন স্বভাবতই তুর্কি দাসদের প্রয়োজনীয়তা বেড়ে যায়। খেলাফত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছোট ছোট রাজ্য যেমন মিশরের তুলু ও আকসি, খোরাসানের সাফারি ও সামানি এবং ভারতের গজনবি ও ভুরি সবাই নিজেদের রাজ্য শক্তিশালী করতে তুর্কি দাস কেনায় এগিয়ে আসে। মুসলিম প্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে সেলজুকদের উত্থানের ফলে তুর্কিদের প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। কেননা সেলজুকরাও মূলত তুর্কি জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেলজুক সাম্রাজ্য তুর্কি মামলুকদের। কাইফুদ্দিন কুতুজের পর রুকনুদ্দিন বাইবার সুলতান হন। তিনিও সাইফুদ্দিন কুতুজের মতোই বীরের মতো মঙ্গোলদের মোকাবিলা করেন। পরবর্তীতে মামলুকরা বেশ কয়েকটি সাম্রাজ্য গড়ে তোলে। তার মধ্যে মামলুক সালতানাত কায়রো, মামলুক সালতানাত দিল্লি, বুর্জি রাজবংশ, রাহরি বা বাহরিয়া রাজবংশ অন্যতম। আবার দিল্লহর শাসক মোহাম্মদ ঘড়ি মারা গেলে তার কোনো সন্তান না থাকায় তার সাম্রাজ্য বিভিন্ন সালতানাতে বিভক্ত হয়ে পড়ে। তার প্রাক্তন মামলুক সেনাপতিরা এসব সালতানাতের নেতৃত্ব লাভ করেন।
তাজউদ্দিন ইলদিজ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, নাসির উদ্দিন কাবাচা ও কুতুবুদ্দিন আইবেক যথাক্রমে গজনী, বাংলা, মুলতান ও দিল্লির শাসক হন। এর মাধ্যমে মামলুকদের শাসন শুরু হয়। তার উচ্চপদস্থ মুইজউদ্দিন মোহাম্মদ নিহত হওয়ার পর আইবেক ক্ষমতাপ্রাপ্ত হন। আইবেকের শাসন স্বল্পস্থায়ী ছিল। 1210 সালে তিনি মারা যান। তার ছেলে আরাম শাহ ক্ষমতা লাভ করেন। 1211 সালে তিনি ইলতুতমিশের হাতে নিহত হন। ইলতুতমিশ তার সালতানাতের সাথে আব্বাসীয় খিলাফতের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। তিনি চেঙ্গিস খান ও তার বংশধরদের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করতে সফল হয়েছিলেন। গিয়াসউদ্দিন বলবন চাকতাই খানাত ও অভ্যন্তরীণ বিদ্রোহীদের থেকে সালতানাতকে সুরক্ষিত করতে সফল হন। জালালউদ্দিন ফিরোজ খিলজি কর্তৃক সর্বশেষ মামলুক শাসক ও বলবনের নাতি মুইজউদ্দিন কায়কোবাদ ক্ষমতাচ্যুত হলে খিলজি রাজবংশ প্রতিষ্ঠিত হয়।